বন্ধুরা, বাড়ি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। তো এটা মেইনলি একটি সমস্যা বলতে পারেন। তো আমরা কি হয় না, অনেক সময় দেখি যে কাস্টমার কেয়ারে কল করলে কাস্টমার কেয়ারে কল লাগে না, ঠিক আছে? তো সেই সময় আমরা কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজতে চাই, যে যদি অল্টারনেটিভ কোনো রাস্তা থাকে সে যাতে আমাদের সমস্যাটা সমাধান হয়। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ডের যে কোম্পানি আছে, অনেক সময় কি হয় না, সেখানে কল করলে কল সঙ্গে সঙ্গে লাগে না, ঠিক আছে? এছাড়া অনেকে কি আছে না, প্রবলেম হয় ইংলিশে কথা বলতে, হিন্দিতে কথা বলতে, সেক্ষেত্রে আপনার একটি সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটি অল্টারনেটিভ ওয়ে বলবো, যদি আপনার ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকে বা কোনো রকম সমস্যা থাকে, তো সেটাকে যাতে আপনারা সলভ করতে পারেন। এখানে আরেকটা সমস্যা রয়েছে, দেখুন বন্ধুরা, আপনারা যদি কাস্টমার কেয়ারে কলও করেন, আপনার মোবাইলে যদি আনলিমিটেড রিচার্জ করা থাকে তাও সেটা কল যাবে না। এক্ষেত্রে আপনাদের এক্সট্রা আলাদাভাবে রিচার্জ করতে হচ্ছে, মানে আনলিমিটেড কল মারা থাকলেও আপনারা কল করতে পারছেন। ক্রেডিট কার্ড কোম্পানিতে যদি আপনি কল করতে চান কাস্টমার কেয়ারে, তার জন্য আপনাদের এক্সট্রা আলাদাভাবে যে 49 টাকার যে রিচার্জ আছে সেই রিচার্জ, বা 60 টাকা বা অন্য যে রিচার্জগুলো আছে সেই রিচার্জগুলো করতে হতে পারে। তো এই সমস্যাটা সমাধানের জন্য একটি উপায় আমি বের করেছি এবং আপনাদের সেটা বলবো। তো আপনারা যদি জানতে চান এবং ক্রেডিট কার্ড সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে, ঠিক আছে, তো তার জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেনলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে আপনারা আপনাদের ক্রেডিট কার্ডটিকে ক্লোজ করবেন বা বন্ধ করবেন, ঠিক আছে? তো এটা দুটো উপায় হয় বন্ধুরা, আপনারা কাস্টমার কেয়ারে কল করতে পারেন এবং কল করে সেটাকে বন্ধ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং ওরা আপনাদের ক্রেডিট কার্ডটাকে অফ করে দেবে। আর দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা অনলাইনে, অর্থাৎ যদি আপনাদের কাস্টমার কেয়ারে কল করে তারা রিসিভ না করে বা কোনো কারণে না পান, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন না, আপনারা আমি আজকে সেই অল্টারনেটিভ ওয়েটা, অর্থাৎ অনলাইনে হেল্পের মাধ্যমে কীভাবে সেটাকে ক্লোজ করবেন সেটাই আপনাদের দেখাবো। চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা জাস্ট ফলো করুন। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো এরপর কী করতে হবে না, প্রথমে বন্ধুরা আপনাদের কী করতে হবে না, একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারটা ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা জাস্ট এখানে টাইপ করবেন axis bank, লিখে এন্টার করবেন। তো তারপর দেখবেন আপনাদের সামনে একটা এই ধরনের পেজ আসছে। তো এরপর আপনারা অ্যাক্সিস ব্যাংকে ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন এই সাপোর্ট অপশনে। দেখবেন এখানে হেডফোনের একটা চিহ্ন দেওয়া রয়েছে, জাস্ট এই অপশনটিতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। তো আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ারিজ, এখান থেকে সিলেক্ট করতে পারেন কি কোন বিষয়ে কোয়ারিজ আছে, ঠিক আছে? তো আজকে আপনাদের আমাদের বিষয় হচ্ছে আমরা আপনাদের আমাদের ক্রেডিট কার্ডটা, ঠিক আছে, যে ক্রেডিট কার্ড আছে সেটা কিভাবে আমরা সেটাকে অফ করবো। তো তার জন্য বন্ধুরা আপনাদের কি করতে হবে, দেখুন আই হ্যাভ এ কমপ্লেন্ট, এখানে এই অপশনটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে? তো সাবমিট এ কমপ্লেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, তো এখানে ক্লিক করলাম। তারপরে বন্ধুরা আপনারা কি করবো না, স্টার্ট সিলেকশন হিয়ার, এখান থেকে আমরা কি করব, কার্ড সিলেক্ট করব। তো তারপর এখান থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করব, চুজ ইয়োর কোয়ারি, এই অপশনে গিয়ে আমরা কি করবো, একদম নিচে চলে যাবো, কার্ড ক্লোজার করবো। করবার পর চ্যাট অপশনে ক্লিক করে দেবো। তো তারপর বন্ধু এখানে দেখুন আপনাদের রেজিস্টার ইমেল আইডি, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদের যে রেজিস্টার ইমেল আইডি আছে আপনার অ্যাক্সিস ব্যাংকে, আমি এখানে যেহেতু আমার অ্যাক্সিস ব্যাংকের কার্ডটাকে অফ করতে চাইছি, তো সেই জন্য আমরা অ্যাক্সিস ব্যাংকে এখানে ওয়েবসাইটে এসেছি, ঠিক আছে, এখানে বলে রাখছি। আর আপনার ব্যাংকে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডি এখানে দিতে হবে, রেজিস্টার যেটা, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর রেজিস্টার মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে কানেক্ট করা আছে, তারপরে আপনি লিখুন ক্যাপচা, এন্টার ক্যাপচা, তো আমি এখানে ক্যাপচাটা এন্টার করে দেবো। তারপর স্টার্ট চ্যাটিং করুন। তো এখানে দেখুন বন্ধুরা এন্টার ওটিপি, তো এই ওটিপিটা কোথায় আসবে, এটা আসবে আপনার ইমেল আইডিতে, ঠিক আছে? তো তাহলে চলুন একটা ইমেল আইডিটা আমার ওপেন করি। তো এরপর দেখুন আপনার সামনে এই ধরনের একটা মেসেজ আসবে এবং এর মধ্যে দেখুন ওটিপি এখানে লেখা রয়েছে, দেখুন এই ওটিপিটা 49, ঠিক আছে, 6900। তারপর ক্যাপচা এন্টার করব। করার পর ভ্যালিডেট অ্যান্ড স্টার্ট চ্যাটিং অপশনে ক্লিক করব।
এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের লাইভ চ্যাট সাপোর্ট। তো চলুন এখানে আমরা আপনারা মেসেজের সাহায্যে আপনাদের যে কোনো কোয়েরি থাকে সেটা সমাধান করতে পারবেন। চলুন আমি একটা হাই লিখে পাঠিয়েছি, এরপর দেখি ওখানে অপোজিট সাইড থেকে অর্থাৎ ব্যাংকের সাথে কোনো রকম রিপ্লাই আছে কি। এখানে দেখুন লাইভ রয়েছে চ্যাট অপশন, এবং এখানে আপনি আপনার যে সমস্ত প্রশ্ন থাকবে সেটা এখানে করতে পারেন। দেখুন এখান থেকে একটা মেসেজ এসেছে আমার কাছে, তো আমি এখন আমার সমস্যাটা বলছি। চলুন আমি এখানে লিখছি আই ওয়ান টু ক্লোজ মাই ক্রেডিট কার্ড। তো এখানে দেখুন বন্ধুরা লিখেছি আমি আই ওয়ান্ট টু ক্লোজ মাই ক্রেডিট কার্ড। তো ওখানে রিজন জানতে চেয়েছি আমি কেন এটা অফ করতে চাইছি, তো আমি এখানে জাস্ট রিপ্লাই করেছি আই ডোন্ট ইউজ ইট। সো ঠিক আছে, তো এখান থেকে ওকে বলে দিয়েছে, তো দেখা যাক কি কি প্রসিজার আছে, তারপর কার্ডটা আমাদের অফ হয় কি, তো সমস্ত কিছু। তো বন্ধুরা এখানে কি হয়েছে না, কার্ডটা আমি অনেকবার চেষ্টা করেছি আগেও, ঠিক আছে, কোনোভাবেই ঠিক আছে কার্ডটাকে মানে চালু করতে পারিনি। ওরা বারবার বলেছে কার্ডটা চালু আছে, কিন্তু আমি যতবারই পেমেন্ট করতে যাচ্ছি কার্ডটা কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যার জন্য কার্ডটাকে আমি অফ করে দিতে চাইছি। অনেকবার চেষ্টা করেছি, ওদের বলেছি, ওরা বলেছে হ্যাঁ চালু আছে অন আছে, কিন্তু আমি কোনো কাজই লাগাতে পারছি না। তো তার জন্য আমি চাইছি এই কার্ডটাকে আমি অফ করে দিতে, আর এমনিও তাছাড়া আমার কোনো রকম কাজে এখন লাগে না ক্রেডিট কার্ড, ঠিক আছে। এবং এর চেয়ে অনেক ভালো ভালো কার্ডের অপশনও রয়েছে, ঠিক আছে, যেমন আমাজনের একটা কার্ড রয়েছে যে কার্ডটা ICICI ব্যাংকের, এটা খুবই ভালো কার্ড এবং অনেক সেভিংও হয়। এখন আমার এই অ্যাক্সিস ব্যাংকের মাইজনে ক্রেডিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই, কারণ এতে কোনো তেমন অফার, ভালো রকম অফারও নেই। তো এখানে দেখুন ওনার চ্যাটিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইভ একজন অ্যাসিস্ট্যান্ট আমাকে অ্যাসিস্ট করছে। তারপর যদি মেসেজ না করতেন, আমরা যদি কল করতেন, তাহলে কি হতো না, কল ঘন্টার পর ঘন্টা কল জন্য ওয়েট করতে হতো অনেক সময়, অনেক সময় আবার ডাইরেক্ট লেগেও যায়। তো এখানে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা চ্যাটিং এর সাথে খুব সহজে আপনাদের ক্রেডিট কার্ডটাকে ক্লোজ করতে পারবেন। তো দেখুন এখানে দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ ফর কনফার্মিং, এটা আমার যে নাম্বারটা চাবে এটা দিয়ে আমার কনফার্ম করা হবে যেটা আমি করছি না, অন্য কেউ তো করতে পারে যে কোনো, ঠিক আছে, কার্ডটা দিয়ে। তো তার জন্য এটা আমার কনফার্মেশন নিয়ে হলো যে এটা আমি একমাত্র আমি আছি কিনা এবং কার্ডটা আমার কাছে আছে কিনা, তো এটা কনফার্ম হয়ে গেল। এরপর দেখি আমাদের কি অ্যাসিস্ট করে। তো দেখুন আমাকে অনলাইন থাকতে বলছি যাতে আমি এটা ওকে, যাতে ওরা আমার ডিটেলসটা বের করে একটু চেক করে নেয় যে কোনো রকম আমার ক্রেডিট কার্ডে কোনো রকম ক্রেডিট আছে, ঠিক আছে, হয়তো আমি কোনো রকম খরচা করে থাকি বা যদি আমার ক্রেডিট কার্ডে কোনো লোন টোন থাকে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমাদের আপনাদের বলি যে তখন এখানে চ্যাটিং চলছে যে আপনারা যদি আপনার কার্ডটা বন্ধ করতে চান, তার আগে সমস্ত যে সমস্ত বিল থাকবে সব কিছু একেবারে ক্লিয়ার করে দেবেন, তারপরেই অফ করবেন, ঠিক আছে, না হলে কিন্তু আপনার কার্ডটা অফ হবে না একদম। আর যদি অফ হয়ে যায়, মানে অফ করার আগেও, অফ তো হবে না কারণ যেহেতু বাকি থাকছে, তো তার জন্য সেটা আবার ইন্টারেস্ট উপর ইন্টারেস্ট ইন্টারেস্ট, এভাবে কিন্তু অনেক টাকা আপনার অল্প অ্যামাউন্ট অনেকটা বেশি টাকা হয়ে যাবে অনেক কয়েক বছর পর। তো সেক্ষেত্রে আপনারা আগে শিওর করে নেবেন, চেক করে নেবেন, করে তারপরেই আপনার কার্ডটাকে অফ করবেন। তো দেখুন বন্ধুরা এখানে দেখাচ্ছে চেক করেছে ওনা আমার কার্ডটা, এখানে আমার কার্ডে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে 590 টাকা, এটা হচ্ছে অ্যানুয়াল ফিস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানুয়াল ফিস, যেটা আমাকে বলা হয়েছিল যে এটাকে অ্যানুয়াল ফিস নেওয়া হবে না, কিন্তু প্রতি বছরই একইভাবে আমার অ্যানুয়াল ফিসটা চার্জ করে হয়ে, চার্জের পর চার্জ করে যাচ্ছে এটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আমার ক্যান্সেল করার জন্য কার্ডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, রিকোয়েস্ট 10 দিনের মধ্যে হয়ে যাবে। এবং এই দেখুন রিকোয়েস্ট নাম্বার একটা দিয়েছে এখান থেকে, এই রিকোয়েস্ট নাম্বারটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তো এটাকে আমি আমার পেপারের যে বা কাগজে যেখানে আপনারা চাইলে এটাকে লিখে রাখতে পারেন, আমি এটাকে লিখে রাখছি। এখানে বলেছে দেখুন 5 দিন পরে এখানে ফিরে আসতে এবং এখান থেকে চেক করতে যে আমার যে রিকোয়েস্ট করছি সেটার কি প্রোগ্রেস হয়েছে। তো এখানে আমরা ওকে করে দিলাম, থ্যাংক ইউ।